বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ অমর 21 ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে এই দিনে বিশ্বের সকল ভাষাভাষী মানুষকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাতৃভাষা রক্ষার দাবিতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষার জন্য তাদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। 2000 সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে শিক্ষায় এবং সমাজে বহু ভাষার অন্তর্ভুক্তি সযত্নে লালন করি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধু 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্বের সকল ভাষাভাষীর কাছে পরিচয় করিয়ে দেন। ভাষা ছাড়া জাতি হয় না। ভাষার সঙ্গে জড়িয়ে আছে দেশ, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতি। ভাষা শুধুমাত্র মানুষ, মনন ও সাংস্কৃতিক উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ উপাদানই নয়, সকল মানুষ বৈচিত্র্যের সৃজনশীলতার দিক নির্দেশনাও বটে। বিশ্বায়নের যুগেও মাতৃভাষা এখনও স্বদেশ, সকাল, সমাজের আর্থসামাজিক, রাজনৈতিক মননশীলতার প্রতিবিম্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাগুলোর অন্তর্নিহিত তাৎপর্য, গুরুত্ব আরও অনেক বেশি। কেননা অশুভ শক্তি ও চক্রান্তকে নস্যাৎ করেই আমাদের মায়ের ভাষাকে রক্ষা করতে হয়েছে, বুকের রক্ত দিয়ে আদায় করতে হয়েছে মায়ের ভাষায় কথা বলার অধিকার। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, এবছর আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। এ মাহেন্দ্রক্ষণে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিকে প্রবাসে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করার আহ্বান জানাই। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্যের সাথে পরিচয় করে দেয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পাঠ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা শিক্ষার জন্য বিভিন্ন শহরে অবস্থিত 8টি কমিউনিটি স্কুল পরিচালিত হচ্ছে। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ সর্বপ্রথম ঢাকায় আসেন। ঢাকায় রেসকোর্স ময়দানে তিনি বলেছিলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জিন্নার এই উক্তির সাথে সাথেই জনতার মধ্য থেকে প্রতিবাদ উঠেছিল। অনেকের মধ্যে সেদিনকার তরুণ নেতা শেখ মুজিব সকলের আগে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিলেন, না, বাংলাকেই রাষ্ট্রভাষা করতে হবে, বঙ্গবন্ধু সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য কাজ করেছেন। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও 2041 সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, দারিদ্র্যের হার নেমে এসেছে 20% নিচে। স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বহু উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে উন্নত বিশ্বের মতো এগিয়ে নিতে 100 বছরের ডেল্টা প্ল্যান গ্রহণ করা হয়েছে। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
সৌদি আরবে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের জনসমাগম এবং সকল প্রকার অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা থাকায় আমরা এবছর সবাইকে নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারছি না। পরিবর্তিত পরিস্থিতিতে দিবসটি উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বক্তব্য নিয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস একটি ভিডিও চিত্র নির্মাণ করেছে, যা দূতাবাসের ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয়েছে। আমি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ভিডিও চিত্রটি দেখার অনুরোধ জানাচ্ছি। সৌদি আরবে প্রায় 23 লক্ষ বাংলাদেশির কর্মসংস্থানের জন্য আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দুই পবিত্র মসজিদের হেফাজতকারী ও সৌদি আরবের মহামহিম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি। সৌদি আরবের মহামহিম বাদশাহ ইতোমধ্যে সকল সৌদি নাগরিকের পাশাপাশি বৈধ অবৈধ অভিবাসীদের জন্য করোনা ভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এই জন্য মহামহিম বাদশাহকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিদের অনুরোধ করছি, করোনা ভাইরাস বিস্তার রোধে সৌদি সরকার ঘোষিত সকল বিধি নিষেধ ও আইনকানুন মেনে চলার জন্য। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, 1952-র ভাষা আন্দোলন ও 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করি। আসুন আমরা সকলে বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রাখি এবং বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেই। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই হোক আমাদের আজকের অঙ্গীকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।